দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির একাধিক কর্মী সমর্থকরা। আজ বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সবং এলাকায় বিধায়ক কার্যালয়ে 2 নম্বর নওগাঁ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করল। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স, সবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশিকান্ত কর, বিধায়ক প্রতিনিধি বাদল বেরাসহ অন্যান্যরা। মন্ত্রী জানান, রাজ্য সরকারের উন্নয়নের জয়ের সামিল হতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে প্রায় বিজেপি থেকে 100 জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করল। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।